হ্যালো বন্ধুরা, কি খবর সবার? সবাই কেমন আছেন? আর আমরা আজকে খিরাই ঘুরতে এসেছিলাম। খিরাই, যেটাকে বলা হয় ফুলের উপত্যকা, মানে ভ্যালি অফ ফ্লাওয়ার যেটাকে বলা হয়, তো আমরা এখানে ঘুরতে এসেছিলাম। আমরা এখন সেই প্ল্যাটফর্মে বসে আছি, স্টেশনেই বসে রয়েছি। আমরা সকালে এসেছিলাম, সকাল 11টা হবে না? হ্যাঁ, ওই 11টা না ঢুকেছিলাম এখানে, সারাদিন ঘুরলাম। আচ্ছা, হাওড়া থেকে 11টা ট্রেন ধরেছি। এইখানে 2 ঘন্টা লেগেছিল আসতে, 1টা বেজে গেছিলো প্রায়। তো সারাদিন ঘুরলাম, এখন প্রায় সন্ধে হতে চললো, এবার ট্রেন ধরবো। কিন্তু অনেক ঘুরলাম, কিন্তু সেই ঘোরার আর শেষ হলো না। মানে অনেক ফুলের বাগান, অনেক ফুল গাছ, এখানে অনেক রকম ফুল চাষ হয়েছে। কত রকম ফুল, যেগুলো আমার নাম সাধারণত জানি না, শুধু দেখেই আমাদের সুন্দর লাগে, এত সুন্দর ফুল এখানে চাষ হয়। তো আমরা অনেক ফুল চাষ দেখলাম, খুব আনন্দ করলাম। আর শুধু এখানকার মানুষরা নয়, বাইরে থেকে অনেক পর্যটকরা এখানে এসেছেন ফুল চাষ দেখতে। হ্যাঁ, অনেক ফুল চাষ হচ্ছে, আর বিভিন্ন পর্যটকরা এই ফুলের টানে, এই ফুল চাষের টানে এখানে দূর দূরান্ত থেকে ছুটে ছুটে এসছে। হ্যাঁ, এখনও মানুষ যাওয়া আসা করছে। আমরা ওনাদের সাথে কথাটা বললাম, বলছেন যে বিকেলবেলায় খুব ভিড় হয় এই ফুল গাছের চাষ দেখার জন্য। আর এই খিরাইয়ের ফুল চাষ আপনারা তো জানেন, বিখ্যাত। হ্যাঁ, এখান থেকে বিভিন্ন জায়গায় ফুল রপ্তানি করা হয়, বিভিন্ন শহরে ফুল রপ্তানি করা হয়, কলকাতায় ফুলের বাজারে, বিভিন্ন শহরে দূরে দূরে মেল ট্রেনে করে, দূরপাল্লার ট্রেনে করে এখান থেকে ফুল রপ্তানি করা হয়। আমরা গিয়ে দেখলাম অনেকে ফুল তুলছেন, ওখানে যারা চাষ করেছেন সেই তারা ফুল তুলছেন এখান থেকে। আমরা কথা বললাম তাদের সাথে, তারা বললেন যে হ্যাঁ, এখান থেকে ফুল রপ্তানি করা হয়। আরও অনেকের সাথে কথা বললাম যারা এখানকার বাসিন্দা, ওনারা বললেন যে এই জায়গাটার নাম হচ্ছে দোকান্ডা। এই জায়গাটার নাম হচ্ছে দোকান্ডা, মানে এই গ্রামটার নাম দোকান্ডা। এই দোকান্ডা গ্রামের মধ্যেই ফুল চাষটা হয়। হ্যাঁ, আর এই যে ফুল চাষটা হচ্ছে, এর পাশেই হচ্ছে কংসাবতী নদী, যেটা পাশ দিয়ে বয়ে গেছে, আর ওই জন্যে এই ফুল চাষের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে, আরও বেড়েছে এই কংসাবতী নদীর জন্য। আমরা অন্য ভিডিওতে দেখিয়েছিলাম যে কংসাবতী নদী বয়ে গেছে পাশ দিয়ে। হ্যাঁ, এই মুহূর্তে জল কমে গেছে কংসাবতী নদীর, আপনি চাইলে নিচেও নামতে পারেন, অনেক জল কম, জলটা পুরো অনেকটা পরিষ্কার জল একদম। কিন্তু বর্ষাকালে এই জলটা অনেকটা বেড়ে যায়, এই কংসাবতী নদীর জল, তখন এই বানের জল এই জমির উপর উঠে পড়ে, এই যে ফুল চাষগুলো হয় কিছু কিছু ব্যাঘাত ঘটে। কিন্তু এত বাধা বিঘ্নতা পেরিয়েও এখানকার মানুষরা ফুল চাষ করেন, এবং যারা যারা শীতকালে এই প্রকৃতিপ্রেমী মানুষেরা যারা ঘুরতে পছন্দ করেন, তাদের জন্য এই ফুল চাষ উপহার দেন তারা। হ্যাঁ, তো আমরা অনেক দূর থেকে ছুটে এসেছি এই ফুল চাষ দেখতে, আর সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এখান থেকে তো আমাদের ফিরতে ইচ্ছা করছিল না, সমী বলছিল এখানে থেকে গেলে বেশ ভালো হয়, কিন্তু আবার সেই এত সুন্দর প্রকৃতিতে ভরা, প্রকৃতির এই এভারগ্রিন সৌন্দর্য, চিরসবুজ এই সৌন্দর্য ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আবার সেই শহরের জ্যামজট ভরা জীবনযাপন করতে। কিন্তু এই স্মৃতিগুলো ঠিক থেকে যাবে আমাদের এই ফোনের মধ্যে, ইউটিউবের মধ্যে। হ্যাঁ, তো আমরা বেশ আনন্দ করলাম। এখন ফেরার সময়, সূর্য প্রায় একদম সন্ধে নামার দিকে, সূর্য একদম পশ্চিম দিকে প্রায় অস্ত যাচ্ছে। আমরা এখানে ট্রেন ধরার অপেক্ষা করছি, এখনও প্রায় 10 মিনিট মতো বাকি আছে ট্রেন আসতে। তো আমরা জিজ্ঞাসা করলাম এখানে যে কোন স্টেশনে ট্রেন দেবে, যেহেতু আমরা তো জানি না যে প্রথম এসেছি যেহেতু। তো ওনারা বললেন যে এইখানে এই প্ল্যাটফর্মে দেবে। কিন্তু আরেকটা জিনিস দেখবেন, এখানে শুধু ওই খিরাই স্টেশন, এই যে ফুলের চাষ, এইটাই শুধু নয়, আপনি এখানকার স্টেশনগুলো দেখবেন, স্টেশনগুলো এত সুন্দর, এত সুন্দর চারিদিকগুলো সাজানো গোছানো, সত্যি মনোমুগ্ধ করে যাবে। এত এত সুন্দর চারিদিকে দেখুন, স্টেশনের পাশেই রেললাইনের পাশেই ধান ক্ষেত, দূর দিকের মাঠের মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা চলে গেছে, কত দূর দূরান্ত ধান চাষ হয়েছে চারিদিকে। ওই একদম স্টেশনের ওই প্রান্তে একটা ব্রিজ রয়েছে, আর চুপচাপ একদম শান্ত শিষ্ট চারিদিকে। সন্ধ্যা নেমে আসছে, ধীরে ধীরে বোঝা যাচ্ছে গ্রামের মাঝখানে সন্ধ্যা নেমে আসছে, তার মাঝখানে এই ছোট্ট স্টেশন, স্টেশনটার নাম খিরাই। এটা সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ছে, তো খুব সুন্দর এই স্টেশনটা, আমরা তো খুব উপভোগ করলাম। আর এমনকি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই উপভোগ করার কোনো শেষ নেই। হ্যাঁ, আমরা এই যে খিরাই যে ফুলের চাষ করলাম, ফুলের চাষ দেখে এলাম, দেখে এসে এইখানে যে বসে আছি আমরা, এইটা উপভোগ করছি। আমরা তো চাইছি যাতে ট্রেন না আসুক, যতক্ষণ বেশি এই সময়টা এখানে কাটানো যায় ততটাই আমাদের ভালো। হ্যাঁ, তো আমরা খুব আনন্দ করলাম এখানে, কিন্তু কী করা যাবে, আমাদের এই এই সুন্দর জীবনযাপন এটা ছেড়ে আবার যেতে হয় আমাদের সেই অফিস কাছারির লাইফে। আর আজকে বছরের শেষ দিন, 31স্টের এই 2021 সালকে আমরা বিদায় জানাবো, আর 2022 সালকে আমরা বরণ করে নেব। তাই এই শুভ মুহূর্তে আমরা এই বছরের শেষটা ফুলের মাধ্যমে করতে এলাম। তো এই হচ্ছে আমাদের